চার মাসের নিষেধাজ্ঞার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ ধরা। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই হ্রদে নামেন জেলেরা। প্রথম দিনে জালে মাছ পড়লেও আশানুরূপ নয় বলে জানিয়েছেন তারা। বৃহস্পতিবার মধ্যরাতের পর শেষ হয় রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা। রাতেই জাল নিয়ে হ্রদে নেমে পড়েন জেলেরা। ভোর থেকে মাছ আসতে শুরু করে অবতরণ কেন্দ্রগুলোতে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে যে উৎসাহ নিয়ে জেলেরা হ্রদে নেমেছিলেন সেই তুলনায় মাছ পাওয়া যায়নি। কোনো সদাগরের জালে 10-12 গ্রাম, আবার কারো বেশি, এ ধরনের কম বেশি করে পড়ছে। গত বছরের তুলনায় এবছর একটু কম দেখা যাচ্ছে, যেহেতু গত রাত্রে বৃষ্টি হয়েছে, এই কারণে হয়তো কম দেখা যাচ্ছে মাছটা। বাজার যদি ভালো থাকে তাহলে কিছুটা বুঝিয়ে পাইতে পারে, এরা ব্যবসা মোটামুটি খুশি হইতে পারে। রাঙামাটির চারটি মৎস্য অবতরণ ঘাটে শুক্রবার বেলা 12টা পর্যন্ত প্রায় 50 মেট্রিক টন মাছ উঠেছে। এ থেকে রাজস্ব আদায় হয় প্রায় 20 লাখ টাকা। টার্গেট অর্জনের পাশাপাশি মৎস্য সংরক্ষণেও আমাদের একটা নিঃসিদ্ধান্ত ছিল, যাতে মৎস্য সম্পদের টার্গেট রক্ষা করেও মৎস্য সম্পদকে রক্ষা করা যায়, আমরা সেটাও করতে পারব। মিঠা পানির মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত কাপ্তাই হ্রদ। প্রজননের সুবিধার জন্য বছরের মে থেকে জুলাই পর্যন্ত এখানে থাকে মাছ ধরার নিষেধাজ্ঞা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।